নমস্কার, আপনারা দেখছেন গ্রাম বাংলার খবর, দেশের খবর, আপনাদের খবর, গ্রাম বাংলার খবর। গৌতম আদানির শেয়ার কেলেঙ্কারির তদন্তের দাবিতে এসবিআইয়ের সামনে অবস্থান বিক্ষোভ করল সিপিআই। সোমবার সকালে এসবিআই অশোকনগর শাখার সামনে ঘণ্টা তিনেক অবস্থান বিক্ষোভ করে সিপিআই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে সিপিআই নেতাকর্মীরা, আওয়াজ তোলে কর্পোরেট নীতি বন্ধ করো, অবিলম্বে জনসাধারণের টাকা নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করো, আদানির বিরুদ্ধে তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠন করতে হবে, স্টেট ব্যাংক এবং এলআইসিতে জনসাধারণের গচ্ছিত টাকা আদানিকে দেওয়া হলো কেন, নরেন্দ্র মোদী জবাব দাও, মোদীবান্ধব আদানির বিরুদ্ধে বিজেপি সরকার নীরব কেন, জবাব চাই, জবাব দাও, অবিলম্বে এসবিআই থেকে নেওয়া আদানির ঋণ পরিশোধ করতে হবে। এদিন সকালে তুরস্কে ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে সিপিআই। কেন্দ্রীয় সরকারের জনবিরুদ্ধ নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন সিপিআই নেতা মনীষী নন্দী, সমীর রঞ্জন দত্ত, স্বপন গুপ্ত, ডাক্তার সুজন সেন এবং মৃদুল দাস। এদিনের অবস্থান বিক্ষোভ নিয়ে সিপিআই নেতা স্বপন গুপ্ত ঠিক কী বলেছেন আপনাদের শোনাবো। আমাদের পার্টির সর্বভারতীয় কমিটি জাতীয় পরিষদের পক্ষ থেকে আজ 13 ফেব্রুয়ারি দেশব্যাপী দাবি দিবস পালনের আহ্বান জানিয়েছিল। কারণ হচ্ছে সম্প্রতি হিন্ডেনবার্গের রিসার্চের মানে প্রতিবেদনের মধ্য দিয়ে ধরা পড়েছে আমাদের নরেন্দ্র মোদীর অত্যন্ত বান্ধব, শিল্পপতি বান্ধব গৌতম আদানি কর ফাঁকি দিয়েছে শুধু না, এবং কারসাজি করেছে, সমস্ত মিলে একটা ব্যাপক আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে। আমাদের পার্টি সহ সমস্ত বিরোধী দল পার্লামেন্টকে অচল করে দিয়ে দাবি করছে, সেই দাবি পরেও নীরব আমাদের নরেন্দ্র মোদী বর্তমান প্রধানমন্ত্রী নীরব থাকছেন। তাই আজকে দাবি দিবসের মধ্য দিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি অবিলম্বে যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মধ্য দিয়ে তদন্ত করে এই রহস্য উদ্ঘাটন করুন, এবং যাতে এসবিআই এবং এলআইসিতে সঞ্চিত অর্থ কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত না করে সেটা সুনিশ্চিত করতে হবে, এবং উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং দেশে যেভাবে উনি কর্পোরেট রাজকাম করছে তাকে বন্ধ করতে হবে। আমাদের লড়াই আজকে শুরু, গোটা দেশে এসবিআই এবং এলআইসির সম্মুখস্থ প্রাঙ্গণে এইভাবে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি অশোকনগর কল্যাণগড় আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে বেলা 11টা থেকে প্রায় 1:30 পর্যন্ত, আমরা 2 ঘন্টার কথা চলে একটু বেশি হয়েছে, আমরা এই বিক্ষোভ প্রদর্শন এবং দাবি দিবস উপলক্ষে পালন করলাম, এবং আমরা মানুষের যে সারা, ব্যাংক কর্মকারীদের যে সারা, সর্বোচ্চ যে সহযোগিতা তাতে আমরা খুশি, এবং আমরা আশা করছি লড়াই শুরু, এই লড়াই চলতে থাকবে। কারণ আমাদের দেশে যতদিন এই কেন্দ্রের সরকার আছে অথবা এই রাজ্যে এই দুর্নীতিগ্রস্ত একটা সরকার আছে ততদিন লড়াই থামবে না, আমাদের লড়াই চলবে। আমাদের পার্টি কংগ্রেস আহ্বান, সাম্প্রদায়িক ফ্যাসিস্ট দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় সরকারকে হাঁটাও, পাশাপাশি পশ্চিমবাংলায় যে দুর্নীতিগ্রস্ত অরাজক সৃষ্টিকারী তৃণমূল কংগ্রেস শাসিত সরকার তাকেও হাঁটাও, দুইটা হাঁটাবার জন্য ব্যাপক বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের ঐক্য দলের ঐক্য গড়ে তুলে এ লড়াই চলুক। আমাদের পার্টি সংকীর্ণতার ঊর্ধ্বে, আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে, আমরা শুধু বামফ্রন্ট নয়, বৃহত্তর বামফ্রন্ট সমস্ত বাম শক্তিকে একত্রিত করতে চাই, সব লাল ঝান্ডাকে একত্রিত করে এই লড়াই, তবেই তো অন্যরা ভরসা পাবে, আমাদের পাশে এসে দাঁড়াবে, তবেই গড়ে উঠবে। আছে এ পশ্চে অপরাপর বামদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, আমরা দ্বিধাদ্বন্দ্বমুক্ত, যার কারণে আগামীকাল আইএসএফের নিঃসন্দেহে এটা নিন্দনীয়, আইএসএফের একমাত্র বিধায়ক এখন একমাত্র বিরোধী বিধায়ক, এবং সেশন চলছে বাদের, তার একটা সমাবেশ ছিল উইথ পারমিশন পুলিশ, যেমন আমরা আজকে করলাম, সেই সমাবেশ করতে দেয়নি, সেখান থেকে তাকে গ্রেফতার করে অত্যন্ত অন্যায়ভাবে আটক করেছে, বারবার বলাসত্ত্বে মুক্তি দেয়নি। তাই আগামীকাল কলকাতার বুকে একটা ঐতিহাসিক মিছিল ঘটবে, সমস্ত প্রায় বিরোধী দল সেই মিছিল অংশগ্রহণ করবে, বামেরাও করবে, এই কারণে আমরা ওইভাবে দেখি না, নওশাদ বলে না, নওশাদ সহ সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে কালকের মিছিলে আমরা সেক্রিয়াল নই, সংকীর্ণতাবাদে বিশ্বাসী নাই, আমরা চাই
প্রকৃতপক্ষে লড়াই হোক, সেই লড়াই ঐক্যবদ্ধভাবে করে আগামী দিনে আমরা এগোতে চাই। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।